আমি ধর্মের পথে নাই কে বসে কই আছেন আপনি আমি আপনি যদি ধর্মের পথে থাকতেন তাহলে হিজাব পরে আসতেন এই যে শরীর দেখা যাচ্ছে আপনার এটা এটা শুনেন আমি বলি এটা দেখা যাচ্ছে শরীর দেখা যাচ্ছে এটা তো হচ্ছে মানুষের ফ্যাশন আচ্ছা ঠিক আছে ফ্যাশন করলে মানুষে অনেক কিছু করে ঠিক আছে আমি এখন এক জায়গায় আসছি একজন ফ্যাশনেবল মেয়ে এবং অভিনেত্রী করতে চান তো আপনি তো ধর্মিক স্বামী খুঁজলে তো তখন তো একটা সংঘর্ষ শুরু হয়ে যাবে না 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 সংঘর্ষ হবে কেন আমি যেমন আমি প্রথম সংঘর্ষ হবে আপনি স্বামী চাইবো আপনি পর্দায় থাকবেন বোরকায় থাকবেন আপনি যেটা চাচ্ছেন আমি বলি আপনি দেখতেছেন যে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে আসছি এখানে এসে এই এরকম এরকম তাই না তো আমি তো একটা সময় তো আমিও বুড়ো হব বা আমারও বয়স হবে আমি কি সারা জীবন এই জনমেমে থাকবো না তো এই জন্যই আমি চাই যে আমার আমার জন্য আল্লাহ পাক যেন একটা স্বামী যোগায় সেটা হচ্ছে ধর্মীয় দর্শক এই যে সাথী বন্টি অভিনেত্রী হতে চায় তো আপনারাই আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে বন্টি আসলে কতটুকু অভিনেত্রী হতে পারবে বা এই সাথী বোন এই যে আমাদের দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি ওদেরকে এটাই বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক 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 দোয়া করবেন আমি যেন কি যেন বলে ফিল্মে কাজ করতে পারি ভালো মতো কাজ করতে পারি সবার মন জয় করতে পারি ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হয়েছে ওই উপরওয়ালার ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা হইলে সব কিছু হয় ঠিক আছে তারপরও আল্লাহ পাক বলছে যে মানুষেরও ইচ্ছা থাকতে হয় আমারও ইচ্ছা আছে যে আমি ফিল্মে কাজ করব ঠিক আছে বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা তো আপনারা আমার জন্য দোয়া করবেন এখন আপনার বয়স কত এখন আমার বয়স কত 26 এখন 26 বছর জি আচ্ছা 26 তো বিয়ে শাদী হয়েছে কিনা না বিয়ে হয় নাই বিয়ে হয় না এখনো জি না তো বিয়ে শাদী এখনো কেন হয় নাই একটু বলবেন আমাদেরকে কেন হয় নাই এটা কি এটা এটা কারণ বাংলাদেশে আমরা তো দেখি যে মেয়েদের 14 বছর হলেই বিয়ের জন্য পাগল হয়ে যায় তারপর 18 বছর হলে তো যেমনি হোক দিয়ে দেয় হয় নাই আমারও হবে এক সময় আমি না বলি আমি এখন বিয়ে করবো না আমি বিয়ে বসতে গেলো আরো 10 বছর পরে তখন তো বুড়ি হয়ে যাবেন হ্যাঁ সেটাই ভালো সেটা ভালো বিয়ে করলো আরো 10 বছর পরে করবো 10 বছর পরে বিয়ে করবেন এটা বুঝলাম না এটা কোন থিওরিতে বিয়ে করবেন অনেকে তো অনেক ছেলেরা আমরা দেখি যে নিজের ক্যারিয়ার গড়ার জন্য আসলে অনেক পরে বিয়ে শাদী করে তো আপনি তো অন্তরে ক্যারিয়ারই শুরু করতে পারলেন আপনার বয়স 26 হয়ে গেছে তো আপনি এখনও বিয়ে করতে যাচ্ছেন না কি কারণে আমি এখনও বিয়ে করবো না বিয়ে করলে তো আমি তো আমার এই যে ফিল্মে কাজ করার এত মানে আমার যে একটা আশা মনে আমার এই কোনো আশায় আমি পুরা করতে পারবো না যদি বিয়ে হয়ে যায় আমার বা বিয়ে করে ফেলি তো বিয়ের পরেও তো হয়তো বা কেউ এমন কেউ তো আছে পৃথিবীতে যে বিয়ের পরেও আপনাকে সিনেমা বা নাটক বা অভিনয় করার সুযোগ দিল আপনাকে না আমি আসলে মূলত চাচ্ছি না যে বিয়ে করব আর বাকিটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক যদি আমার ভাগ্যে লিখে রাখে তাহলে হবে সমস্যা নাই আচ্ছা তো আপনি কেমন মনের মানুষ চান আসলে আমি কেমন মনের মানুষ চাই আমি অবশ্যই ভালো মানুষ চাই ভালো মনের মানুষ চান ভালো মনের মানুষ ভালো মানুষ বলতে কিরকম মানুষ ভালো ভালো মানে কিরকম একজন ধার্মিক মানুষ হবে একজন ভালো মানুষ ভালো সুপ্ত আপনি তো ধার্মিক মানুষ চান বলতেছেন কিন্তু আপনি তো ধর্মের পথে নাই তো আমি ধর্মের পথে নাই কে বসে কই আছেন আপনি আমি ধর্মে যদি ধার্মিক পথে থাকতেন তাহলে হিজাব পরে আসতেন এই যে শরীর দেখা যাচ্ছে আপনার এটা এটা শুনেন আমি বলি এটা দেখা যাচ্ছে শরীর দেখা যাচ্ছে এটা তো হচ্ছে মানুষের ফ্যাশন আচ্ছা ঠিক আছে ফ্যাশন করলে মানুষে অনেক কিছু করে ঠিক আছে আমি এখন এক জায়গায় আসছি একজন ফ্যাশনেবল মেয়ে এবং অভিনেত্রী করতে চান তো আপনি তো ধার্মিক স্বামী খুঁজলে তো তখন তো একটা সংঘর্ষ শুরু হয়ে যাবে না 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 সংঘর্ষ হবে কেন আমি যেমন আমি প্রথম সংঘর্ষ হবে আপনি স্বামী চাইবো আপনি পর্দায় থাকবেন বোরকায় থাকবেন আপনি যেটা চাচ্ছেন আমি বলি আপনি দেখতেছেন যে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে আসছি এখানে এসে এই এরকম এরকম তাই না তো আমি তো একটা সময় তো আমিও বুড়ো হব বা আমারও বয়স হবে আমি সারা জীবন এই জনমেমে থাকবো না তো এই জন্যই আমি চাই যে আমার আমার জন্য আল্লাহ পাক যেন একটা স্বামী যোগায় সেটা হচ্ছে ধার্মিক ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যেমন আমি যত যত যাই কিছু করি বাসায় গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও তিন ওয়াক্ত বা এক ওয়াক্ত নামাজও পড়তে পারি বা পড়ি আচ্ছা তো সাথী দিন না পড়লেও দুই তিন দিন পড়লেও পড়ি ঠিক আছে তো সাথী বোন এই প্রেমের অফার পেয়েছিলেন কিনা প্রেমের অফার জি প্রেমের অফার প্রেমের অফার আমাকে তো কেউ প্রেমের অফার করে নাই কখনো মানে কি বলেন একটা এত সুন্দরী একটা মেয়ে আপনাকে কেউ প্রেমের অফার করে নাই এটা তো বিশ্বাস করতে পারছি না সত্যি কথা বলেন
না আমাকে কেউ প্রেমের অফার করে নাই কখনো কে আপনাকে কি ভয় পায় নাকি হুম আপনাকে কি সবাই ভয় পায় আমাকে সবাই ভয় পায় আমাকে সবাই ভয় পায় কি বলে জানেন কি কারণে অনেকে ভয় পায় এটা বলে কি আমি নাকি পুলিশ আমি পুলিশ আমাকে মনে করে যে তুমি মনে হয় পুলিশ মনে করেন আননোন একটা পারসন সে আমাকে দেখে হঠাৎ করে দেখে একটা সেদিন সাধারণ একটা মোবাইল কিনতে গেছে একটা দোকানে মোবাইল কিনতে গিয়ে ওই লোকটা আমাকে বলে আপু আপনি কি পুলিশ হ্যাঁ আমাকে দেখে মোবাইলগুলো সবগুলো লুকায় ফেলাইলো হ্যাঁ মোবাইলটা আমার আর বের করা না বের না করে মানে লুকায় ফেলছে আমি আবার জিজ্ঞেস করতেছি ভাইয়া আপনি মোবাইলগুলো লুকাইলেন কেন কি হয়েছে বলেন তো সমস্যা কি আমাকে বলছে আপু আপনি কি পুলিশ আপনি কি পুলিশের লোক না আমি পুলিশের লোক হবো কেন আমি সাধারণ একজন পাবলিক ঠিক আছে তো এটাই আচ্ছা তো এখন আপনার পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি বিয়ে শাদী করবেন নাকি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি ফিল্মে কাজ করব ঠিক আছে ফিল্মে কাজ করব হ্যাঁ আমার আর বিয়ের ব্যাপারটা হচ্ছে আর 10 বছর পরে চিন্তা ভাবনা করব বুড়ি হয়ে তারপরে বিয়ে করবেন বিয়ে বুড়ি হব কিনা তা তো জানি না তবে 10 বছর পরে হলে বিয়ে করব 10 বছর পরে বিয়ে করব 10 বছরের আগে বিয়ে শাদী করবেন না 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 10 বছরের আগে এখন নিজের ক্যারিয়ারটাকে অভিনয় দিয়ে করতে চাচ্ছেন জি জি এখন অভিনয় দিয়ে অভিনয়ের অভিনয় করেই নিজের লাইফটা ফিল্মের দিকেই কাটাবো এই মানে অভিনয় তো শুধু ফিল্ম না নাটকও আছে শর্ট ফিল্ম আছে ঠিক আছে আপনি তো এক ধাপ দিয়ে একদম ফিল্মে চলে আসতে পারবেন বা নায়িকা হয়ে যেতে পারবেন তা তো না আর যদি আমি পারি যে কেউ আমাকে সুযোগ দেয় বা আল্লাহ পাক যদি আমাকে কখনো সুযোগ দেয় বা মানুষ কখনো সুযোগ দেয় ফিল্মে কাজ করার জন্য এক চান্স তাহলে ফিল্মে কাজ করব আর যদি মনে করেন যে ছোট থেকে বড় হতে হবে সেটাও করব বাট করব আমার ইচ্ছা আছে যে আমি যেমনি হোক ছোট থেকে বড় বড় হব ফিল্মে কাজ করব এটাই আচ্ছা তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে